প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। দর্শকবৃন্দ, 2022 সালে মাহে রমজান কবে, কোন মাসে, কত তারিখে আর কতদিন বাকি আছে এবং কিবার এবং সেহরি খাবেন কবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাবগুলো আজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মুসলিম জাহানের জন্য একটি নিয়ামতের মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অগণিত রহমত, মাগফিরাত এবং বরকত দান করেন তার বান্দাদের উপরে। শুধু তাই নয়, তার অসংখ্য জাহান্নামী বান্দাকে তিনি জান্নাত দান করেন, এবং কি তিনি এই একটি মাস শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, যাতে করে তার বান্দারা তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে করে তার বান্দাদের গুনাহগুলো তারা মাফ করে নিতে পারেন আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক, এবার আসুন, 2022 সালে মাহে রমজান কবে হবে, আমরা সর্বপ্রথম জানব কোন মাসে হবে, কোন মাসে এই মাহে রমজান হচ্ছে ইনশাল্লাহ। 2022 সালের মাহে রমজান এপ্রিল মাসে হবে, কত তারিখে হবে? 2022 সালে মাহে রমজান কত তারিখে হবে? 2022 সালে মাহে রমজান এপ্রিল মাসের তিন তারিখে হবে, তিন তারিখে হবে মাহে রমজান শুরু। হ্যাঁ, যদি তিন তারিখে চাঁদ দেখা না যায়, চাঁদ না উঠে, চাঁদের উপরে ভিত্তি করে চার তারিখে হবে, তাহলে আমরা বেশিরভাগই বলতে পারি তিন তারিখে ইনশাল্লাহ আমাদের 22 সালে রমজান হবে। যদি তিন তারিখ না উঠে চাঁদ, তাহলে চার তারিখে ইনশাল্লাহ রমজান শুরু হবে। দর্শক, 2022 সালে মাহে রমজান কবে হবে, এই প্রশ্নের জবাবে তিন নম্বর প্রশ্ন, আর কতদিন বাকি আছে, আর কতদিন বাকি আছে? আর মাত্র তিন মাস আট দিন বাকি আছে, আর মাত্র তিন মাস আট দিন বাকি আছে। এবং কী বারে মাহে রমজান শুরু হবে, রবিবার বা সোমবার? যদি তিন তারিখে মাহে রমজান শুরু হয়, তাহলে রবিবারে হবে প্রথম সিয়াম, প্রথম রোজা। আর যদি তিন তারিখে না হয়, চার তারিখে হয়, তাহলে হবে সোমবারে প্রথম সিয়াম অথবা প্রথম রোজা। দর্শক, সেহরি খাবেন কবে? প্রিয় দর্শক, যদি তিন তারিখ রবিবার সিয়াম হয়, তাহলে রবিবারে সিয়াম রাখলে শনিবারে সেহরি খেতে হবে। শনিবার দিন গিয়ে রাত্রে আমাদের সেহরি খেতে হবে। আর যদি তিন তারিখ রবিবার সিয়াম না হয়, চার তারিখ সোমবার সিয়াম হয়, তাহলে আমরা সেহরি খাব রবিবার রাত্রে। সোমবার যদি সিয়াম হয়, তাহলে রবিবার দিন গিয়ে রাত্রে আমরা সেহরি খাব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বোপরি আমরা জানতে পারলাম 2022 সালে মাহে রমজান কবে হবে, কোন মাসে হবে। আমরা জানলাম এপ্রিল মাসে হবে সিয়াম, কত তারিখ হবে, তিন অথবা চার তারিখে সিয়াম হবে, আর কতদিন বাকি আছে, তিন মাস আট দিন বাকি আছে অথবা তিন মাস নয় দিন বাকি আছে, এবং কীবারে হবে আমরা জানলাম। যদি তিন তারিখে সিয়াম হয়, তাহলে রবিবার পড়বে, আর যদি চার তারিখে সিয়াম হয়, তাহলে সোমবার পড়বে। তারপরে পয়েন্ট হলো সেহরি খাবেন কবে। আমরা জানতে পারলাম তিন তারিখ রবিবার যদি সিয়াম হয়, তাহলে আমরা ইনশাল্লাহ শনিবার দিন গিয়ে রাত্রে সেহরি খাবো। আর যদি চার তারিখ সোমবার সিয়াম হয়, তাহলে আমরা রবিবার দিন গিয়ে রাত্রে সেহরি খাবো। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক মণ্ডলী, আমার দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আসুন, আর মাত্র তিন মাস, তিন মাস আট দিন এরকম বাকি আছে, আমরা এখন থেকে মাহে রমজানের পবিত্র সিয়ামগুলো সুন্দরভাবে যেমন রাখতে পারি, সেই জন্য এখন থেকে চেষ্টা করব। আর আমরা এখন থেকে চেষ্টা চালিয়ে যাব কীভাবে সিয়ামগুলোকে সুন্দরভাবে রাখা যেতে পারে। আমরা অনেকেই অনেক অন্যায়, অত্যাচারের সাথে, জুলুমের সাথে জড়িত আছি, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে পবিত্র রমজান মাস আসার আগেই আমরা পাক পবিত্র হয়ে, যাতে করে এই সিয়ামটি আমাদের জীবনের সর্বসিয়াম হতে পারে, এরকম মনে করে আমরা আমাদের জীবনের সমস্ত প্রকার জুলুম, অত্যাচার, গুনাহ থেকে ফিরে এসে পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানানো যাচ্ছে আমার প্রিয় দর্শক বৃন্দদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।